অভিনেত্রী নুসরাত জাহান এবার ঋষি ও তার স্ত্রী দেবযানীর বিচ্ছেদ নিয়ে একে বলল, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। ঋষি কৌশিকের স্ত্রী সম্প্রতি তার স্বামীর প্রতি খুব জেরেছেন। দেশের আইনের প্রতি আস্থাশীল কোনো ভদ্র মানুষের যদি আদৌ এ ধরনের অভিযোগ থাকে তাহলে তিনি আদালতে সমস্যা সমাধানে যাবেন। নিজের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে জনগণে মনে মতামত নেবেন না, যা হচ্ছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। যিশুর স্ত্রী বলেন, আমার উপর করা বহুদিনের ধারাবাহিকের অত্যাচারের ও নিষ্ঠুরতার একটি অধ্যায় এটি। দেবযানী বলেন, তার উপর চাপ সৃষ্টি করে নিজের অন্যায় দাবি মানানোর এটি একটি চেষ্টা মাত্র। এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই যথাযথ সকল আইনি পদক্ষেপ নেবেন দেবযানী। এবার ঋষি ও তার স্ত্রী দেবযানীর বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাত জাহান বলেন, কেউ যদি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তাহলে সেটা তারা করতেই পারে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি না করাই শ্রেয়। নুসরাত জাহান বলেন, যিশু আর দেবযানীকে আমি খুব ভালো করে চিনি, তাদের উচিত যদি আলাদা হয় তাহলে একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। তো বন্ধুরা, নুসরাতের এই মন্তব্যে তোমাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।